নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম খুব সহজভাবে একটি ফ্রাইড রাইস রান্না করা শেখাবো। মাঝে মাঝে তো মনে হয় যে বাড়িতে বানিয়ে খাই, আর বাড়িতে যেরকম যা জিনিস থাকবে সেই দিয়েই খুব সহজভাবে আর কম উপকরণেই আপনাদের এইটা সুস্বাদু একটা ফ্রাইড রাইস বানিয়ে আজকে আমি দেখাবো। আমি তার জন্য দুটো ডিম নিয়েছি, ডিম দেব। ডিম না থাকলেও কোনো ব্যাপার না, আমি ডিমটা দিচ্ছি, ভালো লাগবে টেস্টের জন্য। ডিমটাকে ফেটিয়ে নিলাম। আমি একটু তেল দিয়ে রেখেছি, এবার ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব। ডিমটা ফেটানোর সময় আমি সামান্য নুন দিয়ে নিয়েছিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা তুলে নেব। এখানে আমার ভাতটা করেই রেখেছি, আমি নুন দিয়ে আর একটু সামান্য সাদা তেল দিয়ে ভাতটাকে আমি করে রেখেছি যাতে ঝরঝরে থাকে। এবার আমি এর মধ্যেই পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। ভাতটা যদি আগে থেকে চিনি দিয়ে মাখিয়ে রাখা হয় তাহলে ভাজার সময় অত নাড়তে হবে না, তাহলে ভাতটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা কম থাকবে। আমি 3 স্পুন মতো চিনি দিলাম, 3 স্পুন, আর এখানে একটুখানি গরম মশলা, নুন দিয়েই সেদ্ধ করেছি তাই নুন না দেওয়ার দরকার নেই। আমি ভাতটাকে ভালো করে মেখে নেব। ভাতটা মেখে রেখেছি, আমি এবার কড়াইতে তেল দিলাম, এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। আর এর সঙ্গে দেবো সামান্য ঘি, আপনার ইচ্ছা হলে শুধু ঘি দিয়েও বানাতে পারেন। এবার আমি এর মধ্যে দেবো ছোট এলাচ আর লবঙ্গ এক ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে প্রথমে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আগে ভেজে নেব, তারপরে অন্যগুলো মেশাবো। পেঁয়াজটা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। গাজরটাকে এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর এটা দিয়ে দেবো ছোট ছোট করে কাটা বিনস। দেখুন এখানে আমি 500 গ্রাম চালের ভাত নিয়েছি, আগে ভালো করে এটা ভেজে নেব। ভাতটা নুন দিয়ে করা আছে তাই জন্য এইটাতে আমি অল্প পরিমাণ নুন দেব। আর দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো। ওয়ান টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিলাম, এবার ভালো করে ভেজে নেব। একদম লাল করে ভাজবো না, যাতে কালারটা চলে যায়, কিন্তু নরম হবে, সেদ্ধ হবে, এমন করে ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদামটা আগে থেকে ভেজে রাখা।
আমি তো সেদ্ধ হয়ে গেছে গাজরটা, একটু পরেই আটটা মিশিয়ে দেবো। গাজরটা সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের কুচোগুলো, ভাজা ডিমের টুকরোগুলো। ভালো করে মিশিয়ে নেব, এবার আমি এখান থেকে অল্প করে ভাত নিয়ে নিয়ে এর মধ্যে মেশাতে থাকবো। একবারে পুরো ভাতটা মেশাবো না, অল্প করে নেব মেশাবো, তাহলে খুব ভালো মেশানো হবে। দেখুন এবার আরো কিছুটা ভাত দেব, গ্যাসটা সিম করে নিয়ে মেশাবো। এরকম ভাবে চটজল দিয়ে আপনারা বাড়িতে যে কোনো সময় ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন, খুব ভালো টেস্টি একটা ফ্রাইড রাইস। আর এই রকম ফ্রাইড রাইস আপনি যদি পেঁয়াজটা স্কিপ করেন আপনারা, তবে আপনারা নিরামিষ দিনেও খেতে পারবেন। আর ঘরে থাকা ভাত দিয়েও এরকম ভাবে সুন্দর করে মানে যিনি গাজর, তাতে বিনস, ক্যাপসিকাম থাকলে সেইটা সবকিছু দিয়ে ভেজে ভাত ভাজাও করা যায়। এবার এইটা একটুখানি গ্যাসটাকে হাই করে একটুখানি নেড়ে নেব। তো এই একরকম ভাত খেতে তো ভালো লাগে না, বেশ নতুন নতুন এক একদিন এক এক রকম করে খেলে ভালোই লাগে। আর এতে খাটনিও কম, শুধু ভাতটুকু করতেই যা, আর ঘরে থাকা এইটুকুনি সবজি তো কেটে নেওয়াই যায়, আর এটা টেস্টিও হয় আর খেতেও ভালো লাগে। আর কম উপকরণ দিয়ে হলেও এই রান্নাটা হয়ে গেল। আর অন্য কোনো খাবার না থাকলেও ধরুন এই ফ্রাইড রাইসটা যে কোনো খাবার, আলুর দম, পনির, যে কোনো জিনিস দিয়েই খুব ভালো লাগে খেতে। একবার করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফ্রাইড রাইস রেডি, এবার খানিকক্ষণ এটাকে রেস্টে দিয়ে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। চট জলদি ফ্রাইড রাইস রেডি, দেখুন কেমন হয়েছে। আমি এইটা চিকেন কষা দিয়ে পরিবেশন করেছি, আপনারা আপনাদের যা পছন্দ সেই রকম আইটেম দিয়ে পরিবেশন করতে পারেন। এইটা যেমন ভেজ আলুর দম, পনির বা ধোকার ডালনা দিয়ে ভালো লাগবে, তেমন ননভেজ চিকেন, মটন বা ডিম কষা দিয়েও ভালো লাগবে। তা যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করতে তো হবেই, আর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।